এই তারকাদের দেখলেই সালমান খানের মাথায় রক্ত গরম হয়ে যায়। সালমান খানের সঙ্গে যে তারকাদের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়েছে। বিবি হোত এসি ছবির মাধ্যমে সালমান খান বলিউডে আত্মপ্রকাশ করেন। ইন্ডাস্ট্রিতে 35 বছর পূর্ণ করে ফেলেছেন এই অভিনেতা। তবুও তিনি প্রায়ই তার আচরণ অথবা বিতর্কিত মন্তব্যের কারণে শিরোনামে থাকেন, যে কারণে বলিউডের বহু তারকার সঙ্গে তার সম্পর্ক আদায় কাঁচকলায়। এবার দেখে নিন এই তালিকাতে কারা রয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে তার ছবির শুরুর থেকেই প্রিয়াঙ্কা চোপড়া এবং সালমান খানের বিবাদ শুরু হয়ে যায়। আসলে সালমান খান ভারত ছবি মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকেই দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায়। অর্জুন কাপুর। অর্জুন কাপুর ও সালমান খানের সম্পর্ক ভালো নেই। আসলে খানেদের বাড়ির বউ মালাইকা আরোরার সঙ্গে ডেটিং শুরু করেন অর্জুন কাপুর। বলা হয় সালমান এই বিষয়টি মোটেও পছন্দ করেননি। ঐশ্বর্য রায় এবং রণবীর কাপুর। একসময় সালমান খান এবং ঐশ্বর্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজনের বিচ্ছেদ হলে তাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়। সালমান এবং রণবীর কাপুরের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। ক্যাটরিনা কাইফের জন্য সালমান এবং রণবীরের মধ্যে ফাটল সৃষ্টি হয়। বিবেক ওবরয় এবং এ আর রহমান। সালমানের সাথে বিচ্ছেদের পর ঐশ্বর্য রায় বিবেকের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। এর ফলস্বরূপ সালমান এবং বিবেকের মধ্যে শত্রুতা তৈরি হয়। সুরকার এবং গায়ক এ আর রহমানের সঙ্গেও সালমান খানের সম্পর্ক ভালো নয়। বলা হয় সালমান খানের সিনেমা জয় হো এর শিরোনাম নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন এ আর রহমান। এরপর তাদের সম্পর্কের অবনতি হয়। অরিজিৎ সিং এবং সোমি আলী। শোনা যায় সালমান খান তার ছবি সুলতান থেকে অরিজিতের গান সরিয়ে দিয়েছিলেন বলে তাদের সম্পর্কের অবনতি হয়। এদিকে সালমান এবং পাকিস্তানি অভিনেত্রী সোমি আলী দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। সোমি প্রায়ই সালমানকে দোষ দেন, তিনি নাকি তার হাতে নির্যাতিত হয়েছেন।